আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের এগারোতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে এবং প্রশ্ন নম্বর দুইশো এক থেকে দুইশো পর্যন্ত তো কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি দুইশো এক নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন মোহাম্মদুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন কাজের কারণে সময় মতো নামাজ পড়তে না পারলে পরে কাজ আদায় করলে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর হলো কাজের কারণে নামাজ যদি সময় মতো পড়তে না পারেন অর্থাৎ আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন যে একটু কাজের ব্যস্ততা আছে পরে পড়ে নেব তাহলে কিন্তু গুণা হবে যদি সুযোগ থাকে আর যদি একান্ত কোনো সুযোগ না থাকে অজু করার কোনো ব্যবস্থা নেই নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই বা আপনি যে ফার্মে কাজ করতেছেন যে কোম্পানিতে কাজ করতেছেন সেখান থেকে নামাজের কোনো সুযোগ দিচ্ছে না সেক্ষেত্রে কেবল আপনার গুণা হবে না আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন কিন্তু যেখানে আপনার স্বাধীনতা আছে নামাজ পড়ার সুযোগ আছে অজু করার ব্যবস্থা আছে সেখানে আপনি কাজের অজুহাত দিয়ে কাজা নামাজ আদায় করলেও সময় মতো নামাজ না পড়ার কারণে কিন্তু আপনার গুণা হবে আশা করি বোঝাতে পেরেছি এরপর দুইশো দুই নম্বর প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন নিরুন নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামীকে বারবার নামাজ পড়তে বললেও সে নামাজ পড়ে না এখন করণীয় কী এই প্রশ্নের উত্তর হলো আপনি বারবার বলতে থাকবেন কখনো থেমে যাবেন না প্রতিনিয়ত বলতে থাকবেন এবং এমন বিশেষ মুহূর্তে আপনি বলবেন যখন আপনার কথা সে শুনতে বাধ্য হয় রাতে যখন আপনার কাছে সে শুতে আসে যখন সে আপনাকে কাছে পেতে চায় তখন যদি আপনি একটু রাগ করেন তখন যদি আপনি একটু ভালোবাসা দেখে তাকে বলেন যখন যেভাবে যে মুহূর্তে তাকে বললে সে আপনার কথাটা বেশি গ্রহণ করবে তখন সেই মুহূর্তে আপনি কথাগুলো বলবেন তাহলে দেখবেন আপনার কথা একদিন না হোক একদিন শুনবেই যে কোনো একদিন সে শুনবেই সে তার মনের মধ্যে গেথে নেবে যদি আপনি তাকে বারবার বলতে থাকেন এবং বিশেষ মুহূর্তে যদি আপনি রিয়েক্ট করেন আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি এরপর নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন তাহমিনা খানম তিনি প্রশ্ন লিখেছিলেন বাচ্চাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে কি ওজন নষ্ট হবে এই প্রশ্নের উত্তর হলো ওজন নষ্ট হবে না আপনার বাচ্চার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে হাতে যদি মেখেও যায় আপনি ধুয়ে ফেলবেন এতে আপনার ওজন নষ্ট হবে না এরপরে দুইশো চার নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন জেসমিন পারভিন তিনি প্রশ্ন লিখেছিলেন পশ্চিম দিকে পা দিয়ে বসা বা শোয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হল পশ্চিম দিকে বা কিবলা দিকে পা দিয়ে বসা বা শোয়া যাবে কিনা যদিও ইসলামের দৃষ্টিতে ইসলামের শরিয়ার দৃষ্টিতে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া বা বসা এতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে হাদিসের মধ্যে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে দিকে পিট করে বা কিবলা দিকে মুখ করে পোসরা পায়খানা করার ব্যাপারে অর্থাৎ এদের এ থেকে আমরা কিবলার একটা গুরুত্ব মর্ম বুঝতে পাই ঠিক এ কারণে আমরা কিবলাদিকে পা দিয়ে বসতে বা শুইতে অভ্যস্ত নই যদিও ইসলামী শুরুরের দৃষ্টিতে এটা অবৈধ বা হারাম কাজ নয় পরিস্থিতি যদি আপনাকে কিবলাদিকে পা দিয়ে বসতে বাধ্য করে এতে আপনার গুণা হবে না এটা হারাম নয় আপনি যদি পরিস্থিতির কারণে কিল্লা দিকে পা দিয়ে ঘুমাতে হয় বা পা চলে যায় এতে আপনার গুণা হবে না এটা অবৈধ নয় এরপর দুইশো পাঁচ নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন আসাদুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন ফরজ নামাজের পূর্বে কাজা নামাজ পড়তে হয় নাকি পরে পড়লেও চলবে এই প্রশ্নের উত্তর হলো আপনি যে ফরজ নামাজ পড়তেছেন পূর্বের যদি কোনো কাজা নামাজ থেকে থাকে তাহলে সেই ওয়াক্তের নামাজের পূর্বেই কাজা নামাজটা আদায় করতে হবে যদি পরিস্থিতি এরকম হয় যে আপনি মসজিদে ঢুকেছেন আর সেই ওয়াক্তের ফরজ নামাজ জামাতে শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আগে জামাতে নামাজ পড়বেন সেই ওয়াক্তের পরে কাজা নামাজটা পড়বেন যদি সময় থাকে তো সেই ওয়াক্তের নামাজের পূর্বেই কাজাটা শেষ করবেন এটাই নিয়ম আশা করি বুঝাতে পেরেছি এরপরে দুইশো ছয় নম্বর প্রশ্ন ঢাকার গুলশান থেকে লিখেছিলেন স্বর্ণা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার পর কি আয়না দেখা নিষেধ এই প্রশ্নের উত্তর হলো অজু করার পরে আয়না দেখা নিষেধ নয় অনেকে বলে থাকেন অজু করার পরে আয়না দেখলে অজু নষ্ট হয়ে যায় এই কোনো ভিত্তি নেই এই কথাটার কোনো ভিত্তি নেই অজু অজু করার পরে আয়না দেখা যাবে কোনো সমস্যা নেই এরপরে দুইশো সাত নাম্বার প্রশ্ন সৌদি আরব থেকে লিখেছিলেন জাহিদ হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন মৃত মায়ের জন্য কিভাবে দোয়া করব এবং কি কি করলে তার কবরে সোয়া পৌঁছাবে এই প্রশ্নের উত্তর হল আপনি সৌদি আরবে আছেন সেখান থেকে আপনার মৃত মায়ের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে বেশি বেশি করে দোয়া করবেন আপনার মন থেকে দোয়া করবেন নিজের ভাষায় দোয়া করবেন এবং যে কাজগুলো আপনি বেশি বেশি করবেন তাহলেও একটু দান সৎকা করবেন আপনার মায়ের জন্য কোরআন তেলাওয়াত করবেন দোয়া করবেন সেই সাথে গরিব অসহায় এতে মিসকিন যারা আছে দেশে তাদের জন্য একটু দান সৎকা করবেন তাদেরকে মাঝে মধ্যে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করবেন তাহলে ইনশাল্লাহ তাআলা আপনার মায়ের কবরে এর সব পৌঁছে দেবেন আপনি যদি এতি মিসকিনদেরকে খাবার খাওয়ান আপনার মায়ের মাঘফিরাতের জন্য বা আপনার মায়ের কবরে সব পৌঁছানোর জন্য তাহলে এর সবটুকু আল্লাহ রব আলমিন পৌঁছে দেবেন এজন্য আপনি নিজে বেশি বেশি দোয়া করবেন সেই সাথে বেশি বেশি দানসৎকা করবেন মায়ের জন্য এরপর দুইশো আট নম্বর প্রশ্ন কুয়েত থেকে লিখেছিলেন রবিউল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন কুরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো অনাকাঙ্ক্ষিতভাবে যদি হাত থেকে কোরআন কারিম পড়ে যায় তাহলে এর কারণে আপনার গুণা হবে না বা কোনো কাফারা দিতে হবে না বরং আপনি তৎক্ষণাৎ সেটাকে উঠিয়ে নেবেন এবং আদবের সাথে সেটা কোনো উঁচু স্থানে রেখে দেবেন সেই সাথে আপনি আল্লাহর কাছে তওবা করবেন যে আপনি ইচ্ছাকৃতভাবে এটা করেননি এটা আপনার দ্বারা হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এতটুকুই যথেষ্ট আর কোনো কিছুর প্রয়োজন নেই এরপর দুইশো নয় নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন ইমামুল হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন ফরজ নামাজের শেষের দুই রাকাত বা এক রাকাত জামাতের সাথে আদায় করলে বাকিটা কিভাবে আদায় করতে হবে এই প্রশ্নের উত্তর হল নামাজ যখন আপনি ইমামের পিছনে আদায় করতেছেন কোনো কারণে যদি প্রথম দুই তিন রাকাত ছুটে যায় অর্থাৎ আপনি শেষের দুই রাকাত বা এক রাকাত পেয়েছেন বাকিটা কিভাবে আদায় করবেন এর তালিকা হলো এর নিয়ম হল আপনি যে এক রাকাত বা দু রাকাত পেয়েছেন ইমামের পিছনে সেটা আপনার জন্য নামাজের প্রথম অংশ অর্থাৎ নামাজের প্রথম থেকে শুরু করলে যেভাবে পড়তে হতো আপনি শেষের যে অংশটুকু পেয়েছেন এটা আপনার জন্য প্রথম হয়েছে এবং অতটুকু বাদ দিয়ে শেষের যত যতটুকু অংশ বাকি রয়েছে তার অনুযায়ী সেভাবে শেষ করবেন আশা করি আমি বোঝাতে পেরেছি যদি বুঝতে কষ্ট হয় এ ব্যাপারে আমার একটা বিস্তারিত আলোচনা আছে ইউটিউব চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারেন এরপর দুইশো দশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন জুয়েল রানা তিনি প্রশ্ন লিখেছিলেন বোনের মেয়ে মামাতো বোনের মেয়ে বা খালাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যাবে বোন খালাতো বোন মামাতো বোনের মেয়ে তাদেরকে বিবাহ করা বৈধ অবৈধ নয় এরপর দুইশো এগারো নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন আব্দুল মোমিন তিনি প্রশ্ন লিখেছিলেন প্রস্রাবের পরে টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার কোনো নিয়ম আছে কি না এই প্রশ্নের উত্তর হলো প্রস্রাবের পরে টিস্যু ব্যবহার করতে অর্থাৎ লজ্জাস্থানের টিস্যু নিয়ে আপনি চল্লিশ চল্লিশ কদম হাঁটবেন পরিষ্কার করার জন্য এটা কোনো নিয়ম নেই ইসলামী শরিয়ার মধ্যে এরকম কোনো নিয়ম নেই এরকম চল্লিশ কদম হাঁটতে হবে এটা দেখতেও কিন্তু দৃষ্টিকটুর মনে হয় অতএব এটার কোনো প্রয়োজন নেই আপনি নিজের স্থানে বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে আপনি পরিষ্কার করে নিতে পারেন চল্লিশ কদম হাঁটতে হবে বা দশ কদম হাঁটতে হবে এরকম কোনো নিয়ম নেই এরপর দুইশো নম্বর প্রশ্ন ফেনি থেকে লিখেছিলেন একরামুল হক তিনি প্রশ্ন লিখেছিলেন ওয়াজ মাহফিলের জন্য টাকা চুক্তি করা কি জায়েজ আছে এই প্রশ্নের উত্তর হলো জি জায়েজ আছে তবে এটা খুব ভালো কাজ নয় ভিক্ষা করা যেমন জায়েজ আছে হারাম কাজ নয় তেমনি ভাবে ওয়াজ মাহফিলের জন্য টাকা চুক্তি করে ওয়াজ করা জায়েজ আছে তবে খুব ভালো কাজ নয় আশা করি আমি বোঝাতে পেরেছি এরপর 213 নম্বর প্রশ্ন মালয়েশিয়া থেকে লেখাছিলেন তানবীর চৌধুরী তিনি প্রশ্ন লিখেছিলেন মোবাইলে ভিডিও কলে বিয়ে করা যায় কিনা এই প্রশ্নের উত্তর হলো জায়জ এরপর দুইশো চোদ্দ নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন বদি উল আলম তিনি প্রশ্ন লিখেছিলেন ব্যবসায় যত ইচ্ছা তত লাভ করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হল নির্দিষ্ট একটা মূল্য নির্ধারণ করতে হবে নির্দিষ্ট একটা লাভ্যাংশ নির্ধারণ করতে হবে তবে আপনার অধিকার আছে আপনার একটা প্রোডাক্ট আপনার একটা পণ্য আপনি বিক্রি করার সময় কাস্টমারকে বলতে পারেন যে আমি এত টাকা হলে বিক্রি করব। আপনার যদি মনে চায় নিবেন না মনে চায় না নেবেন এভাবে আপনি দাম হাঁকাতে পারেন তবে এরকম বাধ্য করা যাবে না আপনি মাল স্টক করে রাখলেন কাস্টমার কোথাও গিয়ে পাইল না আপনার কাছে বাধ্য হয়ে যত দাম চাইবেন তত দামে তার কাছ থেকে আপনার কাছ থেকে কিনতে হবে এরকম বাধ্য করে হ্যাঁ মাল মজুদ করে রাখাটা এটা বৈধ নয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন এইভাবে মাল মজুদ করে রেখে যত ইচ্ছা তত দামে বিক্রি করবেন এটা বৈধ নয় এরপর দুইশো পনেরো নম্বর থেকে লিখেছিলেন আবুল হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন ভুলে যদি বিনা অজুতে নামাজ শুরু করে দেই তাহলে করণীয় কি আপনি যদি নামাজ শুরু করে দেন এবং নামাজের মধ্যে মনে পড়ে যে আপনার অজু নাই সেক্ষেত্রে সাথে সাথে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে আপনি যদি ইমামতির স্থানেও থাকেন আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে এবং মুসল্লিদেরকে বলে দিতে হবে যে আমার অজু ছিল না বা অজু ছুটে গেছে ভুল হয়ে গেছে নামাজ পুনরায় পড়তে হবে আর যদি আপনি একা পড়েন তাহলে তো আপনি নামাজ ছেড়ে দিয়ে অজু করে এসে আবার পুনরায় নামাজ পড়বেন বিনা অজুতে নামাজ শুরু করে দিলে মনে পড়লে আর নামাজ কন্টিনিউ করা যাবে না এরপর দুইশো ষোলো নম্বর প্রশ্ন শরীয়তপুর থেকে লিখেছিলেন অবান্তিকা তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি মুসলিম হতে চায় তাহলে কি করতে হবে এই প্রশ্নের উত্তর হলো কেউ যদি মুসলিম হতে চায় তাহলে প্রথমে তাকে কালেমা পড়তে হবে কালেমায় বলে স্বীকার করে নিতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সালি সাল্লামকে নবী হিসেবে মেনে নিতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে অন্তরে বিশ্বাস করে নিতে হবে তাহলে সে আনুষ্ঠানিকভাবে মুসলিম হতে পারবে সেই সাথে প্রত্যেক দিন পাশ নামাজ পড়তে হবে ইসলামের বিধিনিষেধগুলো মেনে চলতে হবে আশা করি বোঝাতে পেরেছি এরপরে দুইশো সতেরো নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন সুবহান মুন্সি তিনি প্রশ্ন লিখেছিলেন রংপুর থেকে সাত দিনের জন্য ঢাকায় আসলে কি সে মুসাফির হিসেবে কসর নামাজ পড়বে নাকি সে মকিম থাকবে এই প্রশ্নের উত্তর হলো সাত দিনের জন্য যদি কেউ রংপুর থেকে ঢাকায় আসে তাহলে সে মুসাফির হিসেবেই বিবেচিত হবে যতদিন অর্থাৎ এই সাত দিন যে ঢাকায় থাকবে এই সাত দিনে যদি সে একা একা নামাজ পড়ে তাহলে তাকে কসর আদায় করতে হবে যেমন জোহরে চার রাকাতের জায়গায় দু রাকাত আসরে দুই রাকাত এশায় দুই রাকাত এভাবে সালাতকে কসর করতে হবে সংক্ষিপ্ত করতে হবে আর যদি সে কোনো জামে মসজিদে সে ইমামের পিছনে নামাজ পড়ে তো ইমাম যত যেভাবে পড়ে ঠিক সেভাবে পড়তে হবে মুকিমের মতো সে মুকি একা একা নামাজ পড়লে তাকে অবশ্যই কসর করতে হবে এরপর দুইশো আঠারো নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন সুমাইয়া আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণ না দেয় এবং খোঁজ খবর না নেয় তাহলে সেই স্বামীকে স্ত্রী তালাক দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো এরকম পরিস্থিতি যদি হয় এক্ষেত্রে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে বা তালাক দিতে পারবে তার অধিকার রয়েছে এরপর দুইশো উনিশ নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন ফয়সাল তিনি প্রশ্ন লিখেছিলেন টাকার বিনিময়ে ভোট বিক্রি করলে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর হলো নির্বাচনে টাকার বিনিময়ে ভোট বিক্রি করা এটা অবশ্যই গুনাহের কাজ অবৈধ কাজ এরকমটা করা উচিত নয় নেতা নির্বাচনের জন্য ভোট একটা আমানত এই আমানতের খেয়ানত করে কেউ যদি টাকার বিনিময়ে ভোটকে বিক্রি করে দেয় অযোগ্য লোকের কাছে সেটা চলে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থেকে যায় অতএব এটা অবৈধ এটা হারাম কাজ এটা কখনোই বৈধ নয় টাকা দিয়ে ভোট কিনা এবং টাকার বিনিময়ে ভোট বিক্রি করা উভয়টাই হারাম এরপর দুইশো বিশ প্রশ্ন চিটাগাং থেকে লিখেছিলেন বর্ণা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন হিন্দু ক্লাসমেটের সাথে এক প্লেটে খাওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো হিন্দু ক্লাসমেটের সাথে এক প্লেটে খাওয়া যাবে খাবারটা যদি বৈধ হয় এতে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বুঝে সে আমল করার তৌফিক দান করুন আমিন ও আখ দাওানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত